এই এপিচুডে আমি রাউটার নিয়ে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক রাউটারটা কি। এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ককে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলে রাউটিং। আর রাউটিংয়ের জন্য ব্যবহৃত ডিভাইস হলো রাউটার। রাউটার লোকাল এরিয়া নেটওয়ার্ক, মাল্টিপল এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করতে পারে। রাউটার অন্য নেটওয়ার্কের সাথে সংযোগের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করে সংক্ষিপ্ততম পথটি বেছে নেয়। অর্থাৎ রাউটার সবসময়ের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে কাজ করে। এর যে ম্যাক অ্যাড্রেসটা থাকে, আমি পূর্বে বলেছি ম্যাক অ্যাড্রেস রয়েছে, এই ম্যাক অ্যাড্রেস নিয়ে রাউটারের কোনো মাথা ব্যথা নেই। রাউটার সবসময়ের জন্য এর নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে সংযোগ গড়ে তোলে। মূলত রাউটার হচ্ছে একাধিক নেটওয়ার্ককে সংযোগ করা। ধরি আমার অফিসে 50টি কম্পিউটারের সমন্বয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা রয়েছে। আবার আমেরিকার শিকাগো শহরে সেখানেও একটা নেটওয়ার্ক তৈরি করা রয়েছে। আবার লন্ডনে একটা নেটওয়ার্ক তৈরি করা রয়েছে। এই নেটওয়ার্কগুলো নিয়ে আবার যে একটা ইন্টার নেটওয়ার্কিং তৈরি করা, এটার জন্য এই রাউটারের প্রয়োজন পড়ে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে ইন্টারনেটটা দেখে থাকি, এই ইন্টারনেটটা ব্যবহারের জন্য রাউটারের প্রয়োজন পড়ে। কারণ ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী কোটি কোটি কম্পিউটারের সমন্বয়ে তৈরি একটা নেটওয়ার্ক। এক্ষেত্রে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের সংযোগ গড়ে থাকে এই রাউটার। বিশেষ করে যারা ISP সার্ভিস দেয়, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস দেয়, তারা রাউটার ব্যবহার করে অন্য ইন্টারনেট সার্ভিস অর্থাৎ অন্য ISP সাথে সংযোগ গড়ে তোলে। এভাবে রাউটার একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে বড় ধরনের একটা নেটওয়ার্ক গড়ে তোলে। সিসকো সিস্টেমস কর্পোরেশনের রাউটার সবচেয়ে বেশি চোখে পড়ে এবং এটা সবচেয়ে বেশি জনপ্রিয়। এই ডিভাইসটা ব্যতীত কম্পিউটারকেও রাউটার তৈরি করা যায়। বিভিন্ন অপারেটিং সিস্টেম রয়েছে যার মাধ্যমে একটা কম্পিউটারকেও রাউটার তৈরি করা যায়। অর্থাৎ রাউটার ফিজিক্যাল একটা ডিভাইস রয়েছে, এটা বাদে কম্পিউটারকেও রাউটার তৈরি করা যায়। তবে বড় নেটওয়ার্কের ক্ষেত্রে সাধারণত সিসকো কোম্পানির এই রাউটারটা বেশি ব্যবহার হয়ে থাকে। রাউটারের দুইটা প্রধান কাজ হলো কোন পথ দিয়ে আরেকটি নেটওয়ার্ককে পৌঁছা যাবে তা নির্ধারণ, এবং আবিষ্কৃত সেই পথের তথ্য অন্য রাউটারকে জানিয়ে দেওয়া। অর্থাৎ একটা রাউটার প্রথমে আরেকটা রাউটারে কীভাবে সহজে তথ্য পাঠানো যায় এটা বের করে, এবং সেই রাউটারকে অর্থাৎ যেখানে তথ্য পৌঁছাবে সেই রাউটারকেও এই পথটা জানিয়ে দেয়, যাতে করে সহজে খুব দ্রুত সময়ে একটা রাউটার আরেকটা রাউটারের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। এটা হচ্ছে রাউটার।